চিন্তা করো না, আমি ঠিক আছি। তোমার নিয়ে চিন্তা করুন না, তো কারে নিয়ে চিন্তা করুন, তুমি তো আমার সব না। এই বাড়িতে বউ নিয়ে এত চিন্তা করুন ঠিক না, তাতে সবার কাছে শত্রু হয়ে যাবে। এই বাড়িটা না সেই বাড়ি। তুমি ভুল করতেছো ফুয়ারা, এটা অন্য কেউ বাড়ি না, আমার দুই ভাইয়ের বাড়ি, এখানে অন্য কারো কথা চলতো না। সেটা কি একজন মানুষ বুঝতে চায়? যে বুঝতে চায় না, এর মতোই থাকবো আমরা, আঙ্গ মতো থাকো। কি নিয়ে কথা হইতেছিল তোমার? কোন সময় এখান থেকে তো সব শোনা যায়। তুমি বাড়িতে উঠোনের আগেই তো ভাবি তোমার ধরল। বাদ দেও না, এই বেটি তো খামা কাজের ফেসেল পারে। আচ্ছা এই মহিলা আসলে কি চায়? কি চায় হ্যাঁ নিজেও জানে না, আসলে ওই জিগার ব্রেন একটু সমস্যা আছে আমার কাছে যেটা মনে হয়। আমার মনে হয় কি, হ্যাঁ কোনো বাচ্চা কাচ্চা নাই তো, তাই এরকম সবার লোকে খারাপ আচরণ করে। বাচ্চা কাচ্চা হয় না বলিয়া এই খেসারা তো আমাকে তেমন লাগবো, তাই বলে ঘরের সুইচে থামলা কেন? কম সুইচে কি হয়েছে? না কিছু না, তুমি কিন্তু আজ গাড়িতে একদম উঠবাই না, খাওন লাগুক পানি লাগুক আমি উঠুম। তোমার বললাম না আমার নিয়ে কোনো চিন্তা করো না, আমি ঠিক আছি। কারেন্টের শখে বেশি জোরে লাগছে। বেশি জোরে লাগলে আমি কি বাইসা থাকতাম? একটা কথা কই, আমি বাইসা থাকতে তোমার কোনো ক্ষতি তো দিব না, এটা আমার গ্যারান্টি। আমার কলি শুভে আজ সকালে মুসলিম সরকারের সঙ্গে আমার দেখা হয়েছিল। মুসলিম সরকারের সাথে তো আমারও দেখা হয়েছে স্যার। এই মুসলিম সরকার বকুলপুরে এত ঘুর ঘুর করছে কেন জানেন কিছু? সেইটা তো স্যার সে করবেই, তার তো নজর এখন অন্যদিকে স্যার। অন্যদিকে মানে? স্যার মুসলিম সরকার বকুলপুর থেকে যাত্রাপালা তার নিজের এলাকায় নিতে চায়। মানে রসুলপুরে? জি স্যার, কিন্তু স্যার আমরা রসুলপুরে যাত্রা নিতে দেব না। কেন, নিলে সমস্যা কি? না স্যার, এই সিদ্ধান্তটা আসলে আমাদের বসের, আপনি যদি বসের সাথে কথা করেন তাহলে ব্যাপারটা ক্লিয়ার হতে পারবেন। আরে না না না, চেয়ারম্যান সাহেবের সাথে কথা বলার কোনো প্রয়োজন নেই, আপনি তো সব জানেন। আপনি আমাকে ঘটনাটা খুলে বলেন না, মানে আসলে আপনি কি জানেন সেটা বলেন। স্যার ওই বিষয়টা হচ্ছে কি, মুসলিম সরকারের চরিত্র সম্পর্কে তো এতদিন কিছু না কিছু জানছেন স্যার। স্যার এরকম একটা চরিত্রহীন লম্পট একজন মানুষ, হ্যাঁ মেয়ে মানুষের প্রতি তার কোনো রেসপেক্ট নেই, সে সবসময় চায় মেয়ে নিয়ে ফুর্তি করতে। স্যার এখন যদি এই যাত্রাপালা তার নিজের এলাকায় নিয়ে যায় তাহলে তো বিপদে যাবে না স্যার? মনে করেন যে স্যার কোনো মেয়েই তো তার হাত থেকে নিস্তার পাবে না। বুঝতে পেরেছি, ওর চরিত্র সম্পর্কে আমি অনেকটাই জানি, লোকটা যে এত নিম্ন রুচির সেটা আমার জানা ছিল না। স্যার আপনি যদি আরেকটু খোঁজ খবর নিয়ে দেখেন তাহলে দেখবেন যে ওই যাত্রাপালার অনেক মেয়েরাই কিন্তু ডিস্টার্ব করতেছে স্যার, আমার খুব সমস্যা হচ্ছে এই যাত্রা চালাতে স্যার। আচ্ছা যাত্রাপালায় এমন কোনো স্পেশাল মেয়ে আছে যাকে সে ডিস্টার্ব করে? ঝুমুরের কথাটা বলা ঠিক হবে না, ও পুলিশের খপ্পরে পড়লে ঝামেলা আরও বাড়বে। উগান্ডা সাহেব, মুসলিম সরকার যাত্রাপালার যেসব মেয়েদেরকে ডিস্টার্ব করছে তাদের মধ্যে কেউ কি আছে যে থানায় এসে তার নামে রিপোর্ট করবে? মানে ওর বিরুদ্ধে রিপোর্ট করলে আমাদের ব্যবস্থা নিতে সুবিধে হয়। আপনি একটু খোঁজ খবর নেন তো, এরকম কাউকে যদি পাওয়া যায় তাহলে আমাকে জানাবেন, ঠিক আছে? জি স্যার অবশ্যই জানাবো স্যার। তাহলে আসি উগান্ডা সাহেব, সাবধানে থাকবেন। স্যার আমি একটা কথা জিজ্ঞাসা করবো স্যার। হ্যাঁ বলুন। স্যার আপনি সবসময় আমারে বলেন যে সাবধানে থাকবেন, কেন স্যার? উগান্ডা সাহেব, আমি আপনাকে অনেক পছন্দ করি, তাই বারবার বলি সাবধানে থাকবেন, আসলেই সাবধানে থাকবেন। বেস্ট অফ লাক, আসি আমি। জি স্যার ভালো থাকবেন। আসসালামু আলাইকুম। ভালো থাকবেন।